जल्दी जल्दी बाबा चुप। তো দেখো বন্ধুরা, হাতে আমার আয়রন, আয়রন দিয়ে জামা আয়রন করবো না, মাথায় একটা ফন্দি এঁটেছি। তো চলো তোমরা দেখতে থাকো কি ফন্দিটা মাথায় এঁটেছি, তো দেখতে থাকো আর মজা করতে থাকো। চলো আগে ব্ল্যাকটা লাগি। Two thousand years later. তারপরে আমার করতে, আমি তো নতুন, তো যদি পুড়ে যায় আবার তখন প্রবলেম হয়ে যাবে। বেশি গরম করবে না কিন্তু, এই লালটা চললে তারপরে করতে হবে। হ্যাঁ ঠিক আছে বাবা, দুধটা বসিয়ে এসছি। তোমাকে কবে থেকে বলছি প্রিয়াঙ্কা, জল দেবো, খুব জোরে ছেঁকা গেছে নাকি? বলতে আর নেই আমার, সব শেষ। এই জল একটু জল দিই না, জল দিলে কিচ্ছু হবে না বাবা, সব গলে কি মা হয়ে গেল মনে হচ্ছে আমার। জল দিই না একটু, ব্যাঙের মাথা জল দেবে তো। কি করছি দেখ, আমার তো ভয় লাগছে। এই রকম জল দিই, জল দিই, জল দাও তো, জল দেবো, আমি সময় পাচ্ছি কই বলো তো? জামা আয়রন করতে গেলে মেয়েকে ঘরে রাখা যায় না, এত দুষ্টুমি করে, আমি তো সময় পাচ্ছি কই? আমি তো করে দিই না কি বলো, দেখি একটু দেখি বাবা, প্যান্টটা ছিঁড়ে গেছে তো। হ্যাঁ প্যান্টটা তো ছিঁড়ে ভিতরে গিয়ে ছাকালে। আমি একে ফোন করি, দাঁড়া মন্ত্রী দেখে ফোন করি দেখি, তোমার এইভাবে বসে বসে থাকলাম না, ছেঁকা খেয়েছে, এখন কি করবো আমি? মার বাবাকে সে দিদি ভাই দেখ ফোন বলেছি প্রিয়াঙ্কা, তুমি একটু আমার জামাটা আয়রন করে দেবে, এখন আমি কি এগুলো হাতে করে নেবো বা কি? সে তো আর নেই, দেখো যা হয়ে গেছে। আমি বলি শোনো না, আমার পুরুষত্ব রইল না গো, পুরুষত্ব। আমার যা হয়েছে হয়েছে, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো কোনোদিন? এমন কি হয়েছে যে তোমাকে ছেড়ে চলে যাবো আমি?
গরম তেলে মাছ ছাড়লে চুঁই করে ওর আওয়াজ হয়েছে, মনে হয় ওইটা পুরো চুঁয়েই গেছে ওর সঙ্গে। দেখো আয়রনে মনে হয় লেগে আছে। দুটো প্যান্ট সমানে ছিঁড়ে ছিঁড়ে ভিতরে চলে গেছে। দাদা কষ্ট পাচ্ছ গো খুব? কেন তুমি আয়রন করতে গেলে বলো তো? তান্দুরি হয়ে গেছে। হ্যাঁ বসে একটা বিপদ ঘটে গেছে, কি বলবো বলো তো। সে কুসুম গলে গেছে। হ্যাঁ কেউ নেই, সে মা বাবা সে দিদি বাড়িতে গেছে। হ্যাঁ একটু আসো না গো, কেউ নেই, সে সোনাকে নিয়ে গেছে, তুমি একটু আসো না। ছেড়ে চলে যাবে না তোমার পুরুষত্বটা তো কেন? তোমাকে ছেড়ে চলে যাবো আমি, কেন যাবো? পুরুষত্ব রইল না, তোমার কি সব শেষ হয়ে গেছে নাকি? ঠান্ডা তো, সুইচ তো বন্ধ করা, তা ছাগা খেলে কি করে? কেসা লাগা মেরা মজা আয়া। দেখা আপনার লাপরবাহী যাকে পচে নাটক করছিলে আগে ছেঁড়া ছিল ওটা, আমি ইচ্ছা করে এটা ঘুরিয়ে বলছি। দেখো সামনেটা পিছনে, এই দেখো পিছনটা সামনে। সত্যি মায়ের কি বলবো তোমাকে আমি, সত্যি সত্যি মানে আমার না মাথা খারাপ করে দেয় আমার। প্রিয়াঙ্কটা কেমন লাগলো বলো, আইডিয়াটা কেমন ছিল আজকে? তো আজকে আইডিয়াটা পুরোপুরি অন্যরকম ছিল, আজকে পুরো ঘাবড়ে দিয়েছি আজকে, ঠিক আছে? সব গলে গেল, সব পুড়ে গেল। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটা। চলো গুড নাইট, টাটা।